আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা ভালো আজকে আমি আপনাদের খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা সম্পর্কে শোনাব তো দেখেছ আমি যেহেতু আমি দেখে দেখে আপনাদেরকে শোনাই এজন্য শব্দ বেঁধে যায় হ্যাঁ এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি যদি মুখস্থ বলতাম হয়তো এতটা জড়তা হতো না আর মুখস্থ বলার ভিতরে অনেক সময় অনেক শব্দ বাদ পড়ে যেতে পারবো অনেক কাহিনী অনেক ঘটনা অনেক দিনক্ষণ বাদ পড়ে যেতে পারে এজন্য আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে মানে দেখে দেখে সাজিয়ে বল শোনাচ্ছি আর কি যাই আসুন আমরা শুরু করি খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যুবক জোসেফের সঙ্গে যুবতী মেরির বিবাহের বাগদান পর্বটি শেষ হওয়ার দিন কয়েক পরেই জোসেফ জানতে পারেন তার হুবু স্ত্রী মেরি ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা আব্রাহাম ও দাউদের বংশধারায় জর্মনিয়া নিষ্ঠাবান ইহুদির নৈতিকতা ও সামাজিক সম্মানে এর ভয়ে বিবাহ ভেঙে দেওয়ার নিসিদ্ধান্তের চূড়ান্তে জোসেফের নিদ্রারত অবস্থায় প্রভু ঈশ্বরের দূত সাক্ষাৎ দিয়ে জানিয়ে দিলেন স্ত্রী রূপে মেরিকে গ্রহণ করতে তিনি যেন কুণ্ঠাবোধ না করেন এবং এও জানিয়ে দিলেন মেরির গর্ভে যে সন্তান জন্মেছে তা পবিত্র আত্মার প্রভাবেই হচ্ছে কোনো প্রকার স্পর্শে নয় ঈশ্বরদূত জোসেফকে বললেন পুত্র সন্তান জন্মের পর তার নাম যেন যীশু রাখা হয় কারণ তিনি নিজ জনগণকে তার পাপ থেকে টান করবেন জোসেফ ঘুম থেকে জেগে ঈশ্বর দূতের আদেশ অনুসারে মেরিকে স্ত্রী রূপে গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং স্ত্রী এবং যিশুর জন্মের পূর্বে স্ত্রীর সঙ্গে মিলিত হননি আজকের ইসরায়েল প্যালেস্টাইন ভূখণ্ডটি তখন রোমান সাম্রাজ্যভুক্ত অর্থাৎ যখন যিশুর জন্ম হয় সেই সম্পর্কে কথা বলা হয়েছে তখনকার রোমান সম্রাট সিজার অগাস্টাস সাম্রাজ্যের প্রজাকুলকে নিজ নিজ পূর্বপুরুষের শহর শহরে গিয়ে আদম আদমশুমারির নাম লেখানোর নির্দেশ দিলেন স্ত্রী মেরিকে নিয়ে জোসেফ আরবিতে মরিয়ম ও ইউসুফ আর কি তাদের গ্রামের বাড়ি নাজেরাত থেকে হেমের এলেন আদম সুমারির নাম লেখাতে হেম শহরটি তখন লোকে লোকারণ্য অবস্থানের জন্য কোনো কোনো স্থান জোগাড় করা সম্ভব হলো না অর্থাৎ তাদের থাকার কোনো জায়গা হলো না আর কি অবস্থানের জন্য আর কি এদিকে মেরির প্রসব বেদনা উঠে গেছে উপায়ন্ত না দেখে তাড়াতাড়ি এক গৃহস্থ বাড়ির গোশালায় মেরিকে নিয়ে তুললেন অর্থাৎ গোশালা মানে গোয়াল ঘর আমরা যাকে গোহাল গড় চিনি অর্থাৎ যেখানে গরু রাখা হয় সেই ঘরে এখানেই অতি সাধারণভাবে যিশু খ্রিস্টের ভূমিষ্ঠ হয় নবজাতক যিশুকে মাতা মেরি ছেড়ে সেরা নেকড়ায় জড়িয়ে নবজাতক শিশুকে মাতা মেরি কী করলেন সেরা নেকড়া নেকড়া মানে সেরা কাপড় পুরাতন কাপড় এরকমটি জড়িয়ে পশু খাদ্য পাত্রে শুয়ে দিলেন বন্ধুরা আমরা গরুকে খাবার দেই। যেমন ভুসি খোল তারপরে ধানের বিচলি বা ধানের খড় আর কি এরকম যে একটা দেই পাত্রে সেই পাত্রের মধ্যে শুয়ে রাখলেন কাকে ঈশাকে যাকে আমরা দৃশ্য বলে জানি দৃশ্যত তো জন্ম প্রস্তুতির দূন্যতার মধ্য জন্ম নিলেও এই জন্মের ঘটনাটি পৃথিবীতে হয়ে ওঠে এক বিশ্বকর ঘটনা প্রসবি ও নবজাতককে আলোয় ভরিয়ে রাখতে আকাশে জেগে উঠল দীপ্তিমান তারা স্বর্গদূতরা ধরায় নেমে এসে মেষ পালকের কাছে ঘোষণা দিলেন ডেভিডের শহরের ত্রাণকারী প্রভু যিশু জন্ম হয়েছে মেষ পালকেরা দ্রুত এসে ঘটনাপ্ত করল এবং ঈশ্বরের মহিমা কীর্তন গাইল যিশুর জন্ম হয় খ্রিস্টপূর্ব নয় থেকে চার সালের মধ্যকার কোনো এক সময় বেতলহ্যাম তখন জুদিয়া রাজ্যের শাসক রাজা হেরনের শাসনাধীন হেরন বলতে হেরদের হেরদ রোমান সাম্রাজ্যের কদর রাজ্য আর কি হেরন খুবই অত্যাচারী শাসক ছিলেন পূর্ব দিক থেকে সম্ভবত বাইজানটাইন থেকে তিনজন ইহুদি জ্ঞানী জেরুজালামে এসে উপস্থিত হয়ে হঠাৎ করে জিজ্ঞাসা করলেন ইহুদিদের নবজাতক রাজা কোথায় আমরা পূর্বে তার জ্যোতিষক দেখেছি ও সামনে প্রতিপাত করতে এসেছি হেরদ রাজা একথা শুনে উদ্বিগ্ন হলেন এবং রাজ্যের সকল জ্যোতির্বিদদের সমেত করে জানতে পারলেন মশিহ যিশু বেতলহেমি জন্ম নিয়েছেন দ্রুত হেউ রাজা তিন জ্ঞানী ব্যক্তিকে নতুন শিশুকে দেখে তার অবস্থা জানিয়ে যাওয়ার অনুরোধ করেন এই কারণে যে রাজা নিজেও গিয়ে যিশু যিশুকে প্রণমিত জানিয়ে আসবেন একটু কৌশল অবর্ণন করলো রাজা তো জানে যে সে আমার শত্রু কিন্তু এ কথা গোপন রেখে সে কী সে সেই শিশুকে দেখার জন্য কৌশল কৌশলবান করল বলো যে আমি তাকে দেখতে যাব হেরোদের উদ্দেশ্য ছিল যিশুকে মেরে ফেলা চলে আসছে কথাটা আসলে উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে হ্যাঁ কিন্তু সেটা সে গোপন রেখে বলে যে আমরা সেই শিশুকে দেখতে যাব রাজা যে শিশু কিনা না গোয়াল গরুর গোবরের মধ্যে জন্ম রয়েছে আর তাকে রাখার জন্য শিরা নেকড়া ব্যবহার করা হয়েছে আর তাকে রাখা হয়েছে গরুতে যে পাত্রে খায় সেই পাত্রের ভিতরে শুয়ে রাখা হয়েছে হ্যাঁ একটা নোংরা কদাকার এক পরিবেশে অথচ সেখানে রাজা যাবে সেখানে তাকে দেখতে ব্যাপারটা একটু অন্যরকম মনে হয় আর কি যারা সচেতন দায়িত্ববান বুদ্ধিমান তারা বুঝতে পারবেন বিষয়টা আসলে উদ্দেশ্য রাজা আসলে তাকে হত্যা করে ফেলবে দেখা যাক ঘটনা কোথায় যায় গড়ায় বেতলেমের পথে জ্ঞানীদের পথ দেখিয়ে নিয়ে চলল সেই জ্যোতিষ্ক বা পূর্বে ওনারা দেখেছিলেন তারার আলোয় জ্ঞানীরা যিশুর ঘরে গিয়ে উঠলেন তারা যিশুকে দেখে অভিভূত হলেন এবং যিশুর প্রতি প্রণতি জানালেন ও সেই সঙ্গে উপ ডৌকানাদি দিলেন ঈশ্বরের দূত দ্বারা জ্ঞানীদের নিষেধ করা হলো তারা যেন হেরোদের কাছে ফিরে না যায় হেরত মানে ফেরাউন এর কথা বলা হয়েছে হেরো হেরত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকলেন এবং রাজ্যময় এই দুই বছরের নিম্ন বয়সের সকল পুরুষ শিশুকে ভাবে হত্যার আদেশ দিলেন বুধবার এখানে একটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে যে আমরা জানি ফেরাউন রাজা ফেরাউন ওইভাবে একটা নির্দেশ দিয়েছিল যে গণহারে একদম পাইকার হেরে যত পুরুষ শিশু জন্ম নেছে তাদেরকে হত্যা করে ফেলো এরকম একটা কাহিনী আমরা জানতে পারি এক তারপরে রাজা হেরত অর্থাৎ সেই যে পারস্য রাজা তিনিও এরকম একটা নির্দেশ দিয়েছিলেন সেটা আমরা এখানে জানতে পারি যে গণহারে যত শিশু আছে সবাইকে হত্যা করা হোক যাতে সেই রাজার শত্রু জন্মাতে না পারে শুধু এখানেই না আজ থেকে পাঁচ হাজার বছর আগে বা সাত হাজার বা নয় হাজার বছর আগের যে কাহিনি সনাতন ধর্ম বেদেও যদি আমরা দেখতে পাই সেখানে রাজা কংস অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা যে কিনা শ্রীকৃষ্ণের শত্রু ছিল সৃষ্টি হিসেবে ধ্বংস করার জন্য সব ব্যবস্থা করেছিল সেই রাজা কংস শ্রীকৃষ্ণের সাত সাতটা ভাইকে পাথরে আসলিয়ে হত্যা করে এবং ওই সময় যত পুরুষ শিশু ছেলে সন্তান জন্মগ্রহণ সবাইকে হত্যা করে তার মানে আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘেঁটে ঘেঁটে দেখি তাহলে দেখে প্রত্যেক যুগেই এই রাজা রাজা বাদশাহ যারা ছিল এরা ছিল কি নিঃসন্দেহে অত্যাচারী অবিচারী আর কি সেই কথাই এখানে ইঙ্গিত বহন করে আর কি আসলে আবার শুরু করি দৈব বাণীতে জোসেফকেও দূত মারফত পরিবার নিয়ে মিশর দেশে মিশর দেশে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো দৈববাণী মানে আমরা যে আমাদের নবীরা যে ঈশ্বর কর্তৃক যে অদৃশ্য বাণী প্রাপ্ত হয়েছেন এখানে সেই দৈববাণীর কথা বলা হয়েছে আর কি জিব্রাইল মারফত যে কথাগুলো বারবার আসছে মানুষের কাছে বা মহামানবদের কাছে জোসেফ মিশরে গিয়ে বসবাস শুরু করেন এর অল্প কয়েক বছর পরেই হেরোজাজা মৃত্যুবরণ করেন জোসেফ যিশু ও মেরিকে নিয়ে গালিলির নাজেরাতে গিয়ে বসবাস শুরু করেন যিশুর শিশু বয়স থেকে ত্রিশ বছর পর্যন্ত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না বন্ধুরা এখানে অবশ্যই একটু কথা বলা উচিত সেটা হচ্ছে যে জন্ম তারিখ সম্বন্ধে সঠিক কিছু বলা যায় না এক তারপরে এমন এক বিখ্যাত ব্যক্তি যাকে নিয়ে আকাশ পাতাল তোড় হয়ে গেল নক্ষত্র খসে পড়ল বা নক্ষত্র হ্যাঁ যদি সব জেনে গেলে এত বড়ো একটা বিষয় অথচ দেখেন এখানে এসে কিন্তু বিপদটা সম্পূর্ণ উল্টে গেছে যিশুর শিশু বয়স থেকে তিরিশ বছর পর্যন্ত জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায় না আমি আপনাদেরকে অন্য ভিডিওতে এটা শোনাব এই যিশুর জন্মের পরে তাকে রাখা হয় আপনার অ্যাসিন নামক অ্যাসিন গ্রুপ যেমন আমাদের বাংলাদেশে যেমন কয় মাদ্রাসা আছে এতিমখানা আছে অর্পণাজ আছে ঠিক এরমতে একটা এতিমখানায় তাকে রাখা হয় যেখানে অ্যাসিন গ্রুপ আর কি সেখানে সে লালিত পালিত হয় এবং আস্তে 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 বড়ো হয়ে ওঠে এবং লেখাপড়া শেখে তারপরে যখন তার বয়স তিরিশ হয় তখন সে সেই রোম সম্রাট পীড়াত বা যে নামে তার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে তখন রাজা তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে এরম বিষয়টা আর কি পরবর্তীতে যদি উপরে সুযোগ দেয় তাহলে আপনাদেরকে আমি শোনাব আসুন আবার শুরু করি যিশু তার পালক পিতা জোসেফের কাঠমিস্ত্রির পেশাই গ্রহণ করেছিলেন জীবিকার জন্য যিশু একজন নিষ্ঠা বা ছিলেন এবং ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে তার জ্ঞান ছিল অপ্রতুল এখানে যিশু অর্থাৎ ঈশা নবীর কথা বলা হয়েছে আর কি তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তবে বুধুর এখানে কথা অনেক রকমের কথা আছে তার জন্মের পর থেকে তিরিশ বছর পর্যন্ত সে কোথায় ছিল সে সম্পর্কে কোনো খোঁজ খবরকে বলতে পারে না আবার বলা হয়েছে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এখানে কথা বলা হয়েছে আবার বলা হয়েছে যে যিশু একজন নিষ্ঠাবান ইহুদি ছিলেন এবং ওল্ড টেস্টামেন্ট সঙ্গে তার জ্ঞান ছিল অ অতুলনীয় দেখেন মানে একটা লাইনের সাথে আরেকটা লাইন গুলে ফেলছে যে তার অতুলনীয় জ্ঞান ছিল আবার তার বলে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না সে একটা অ্যাসিন গ্রুপে সে লেখাপড়া করছে এরকম তথ্য আমরা জানতে পারি এবং সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন আসুন তবে আপন মেধা ও স্মৃতিশক্তি জোরে তিনি লিখতে ও পড়তে শিখেছিলেন ভালোভাবেই দেখেন তার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানই ছিল না আপন জ্ঞান বলে সে লিখতেও শিখছে পড়তেও শিখছে মানে কথাগুলো কেন জগা খিচুড়ি হয়ে গেছে আর কি একা একা সে একা একাই লেখা শিখলো ভাষা শিখলো এটা খুব যুক্তিযুক্ত না আর কি যোগ তার মাতৃভাষা ছিল সিরীয় আঞ্চলিক উচ্চারণযুক্ত হিব্র ভাষা তিনি অকৃত অকৃতদার ছিলেন ওল্ড টেস্টামেন্টের ভক্তিমূলক গান ও রূপক বর্ণাসমূহে তার আকর্ষিত প্রবল প্যালেস্টাইন অঞ্চল জুড়ে শ্রদ্ধাবান ব্যক্তিত্ব যোহন সম্পর্কে অবগত হয়ে তার কাছে গের জর্জান নদীর জলে ডুব দিয়ে ব্যাপটাইজ তথা পবিত্র হন যোহনের হাত ধরে দীক্ষা স্নাত হয়ে জল থেকে জেগেই যীশু দেখতে পেলেন ঈশ্বরের আত্মা কপতের মতো নেমে এসে তার উপর পড়ছেন এখানে একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে যিশু খ্রিস্ট যখন জর্দান নদীতে গোসল করতে যায় তখন ঈশ্বর অর্থাৎ যদি সৃষ্টিকর্তা আল্লাহ মাহবুদ গড ভগবান তিনি কপতের রূপ মানে কবুতরের রূপ ধরে এসে তার উপর পড়ে এবং তার সাথে কথা বলে দেখা করেন অর্থাৎ আল্লাহর সাথে তার কথাবার্তা হয় কার যিশুর সে কথাই এখানে বলা হয়েছে আর হঠাৎ স্বর্গ থেকে এক কণ্ঠস্বর বলে উঠল ইনি আমার প্রিয়তম পুত্র এতে আমার প্রসন্ন এটা কোথায় উল্লেখ আছে এটা আছে মথি তিনের ষোলো এবং সতেরোতে এরপর অশরীরী শক্তি অর্থাৎ শয়তান দ্বারা ঈশ্বর নমস্কার মনস্কার পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় মরুভূমির পাহাড়ে যেখানে তিনি চল্লিশ দিন পর্যন্ত অনাহারে থাকেন শয়তান কুমন্ত্রা দিয়েও অবশেষে যিশুকে তার ঈশ্বর মনস্কতা থেকে বিস্ত করতে না পেরে তাকে পরিত্যাগ করে ঈশ্বরদূতরা যিশুর নিকটতম হন এবং তাকে সেবা করেন বন্ধুরা এই মুহূর্তে আমি খ্রিস্টান ধর্মের তৃতীয় পর্ব শেষ করছি এরপরে আপনাদেরকে আমি ধাপে ধাপে সমস্ত বিষয় সম্পর্কে শোনাব অনুরোধ থাকবে আর আমার কথার যে জড়তা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা রাখি ধন্যবাদ সবাইকে